করোনা অতিমারির এই সময়ে রাজ্যের প্রতিটি হাসপাতালে চিকিৎসা পরিষেবার মান উন্নয়ন করা সহ গরিব এবং দুস্থ মানুষদের সরকারি সাহায্য প্রদান করা এবং জনস্বার্থ সম্পর্কিত আরও বেশ কিছু দাবি মিলিয়ে মোট 16 দফা দাবিতে বৃহস্পতিবার গণডেপুটেশন প্রদান করে TYF এবং GMP-র করবুক মহকুমা নেতৃত্বরা। এদিন 20টি এডিসি এলাকা থেকে কয়েক হাজার শ্রমজীবী নারী পুরুষ এবং যুবক যুবতী পায়ে হেঁটে লাল ঝান্ডা উড়িয়ে করবুকের বিভিন্ন পথ পরিক্রমা করে করবুক ব্লকের সামনে আসে। সেখান থেকে একটি প্রতিনিধি দল বিডিওর কাছে স্মারকলিপি তুলে দেন। এদিকে এই কর্মসূচিতে করবুক ব্লকের সামনেই পথসভা সংগঠিত করে GMP এবং TYF। সেখানে বক্তব্য রাখেন CPIM করবুক মহকুমার নেতৃত্ব সহ CPIM রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রতন ভৌমিক, জিতেন্দ্র চৌধুরী সহ CPIM করবুক মহকুমা অফিস প্রাঙ্গণে আয়োজিত এই পথসভাতে বক্তব্য রাখতে গিয়ে CPIM কেন্দ্রীয় কমিটির সদস্য জিতেন্দ্র চৌধুরী রাজ্যের BJP-IPFT জোট সরকারের তীব্র সমালোচনা করেন অতিমারির এই সময়ে সরকারের নানা জনবিরোধী নীতি নিয়ে। বের হচ্ছে কাজে যারা এদের সমর্থক, এদের বিরাট অংশ আজকে আগের মতো তাদের কথা শুনে না, অল্প কিছুকে মাথা খারাপ করো, মাথা নষ্ট করো, পায়ে পায়ে ঠেলা ঠেলি করাইয়া ঝগড়া লাগাও গ্রামের গরিব মানুষের মধ্যে, এইভাবে আজকে বিভিন্ন জায়গাতে আমাদের মিছিল ভাঙার, মিটিং ভাঙার, বাড়ি আক্রমণ করার, রাবার বাগান কাটিয়া দেওয়ার, পুকুরে বৃষ্টিয়া BJP-IPFT আজকে এই জায়গায় যেতে দুর্ভিক্ষ মনন্তর। রাস্তা মেরামত নাই, জলের পাইপ ফাইতে গেলে পরে, এটার মেরামত নাই, বিদ্যুতের তার ছিঁড়ে গেলে পরে, নতুন তার নাই, ট্রান্সফরমার নষ্ট হয়ে গেলে পরে, আয়ে না রাস্তা তো নষ্ট হইব, ট্রান্সফরমার তো নষ্ট হইব, সরকার থাকলে সে সরকার যে জনগণের হয় এগুলো মেরামত হইব, আজকে হয় না। ডাবল ইঞ্জিনের চাক্কা পাংচার হয়ে গেছে গিয়া, এটাই বলতে চাই। তাদের এই সর্বনাশা পথ, এটা পথ না, এটা আত্মহত্যার পথ। আমরা গণমুক্তি পরিষদ TYF বামপন্থীরা জনগণকে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার এবং অধিকার রক্ষার জন্য যে আজকে আমাদের লড়াই আমরা করছি, 2000 টাকা বাতা দেওয়ার কথা উল্টা 49,000-এর বাতা নাই, 50,000-এর চাকরি হওয়ার কথা প্রথম বছরে, গত 31 মাসে এই রাজ্যের 15,000 মানুষের চাকরি গেছে, 15,000 চাকরিরত সংখ্যা বাড়ে, এই সরকার আসার পর চাকরির সংখ্যা কমে। কাজেই আজকে তারা নিজের ছায়া, BJP-IPFT-র মানুষ নিজেদের ছায়া দেখলে ভয় পায়। আমি রুদ্রে হাঁটলে তো সূর্য যদি এদিকে থাকে ছায়া পেছন দিকে হইব, সূর্য পশ্চিম দিকে থাকলে ছায়া পূর্ব দিকে হইব, এখন BJP ছায়া দেখলে দেখে আরে আমার এনে দৌড়ায়, আমার এনে দৌড়ায়। বক্তব্যে CPIM রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রতন ভৌমিক সম্প্রতি উত্তরপ্রদেশের ধর্ষণ এবং হত্যাকাণ্ডের রেশ টেনে রাজ্যের আইন শৃঙ্খলারও কড়া সমালোচনা করেন। উপজাতি যুবকদের 100% রুস্টার মেরে চাকরি দিতে হবে। আমাদের দেশে এমন একটা সরকার তৈরিছে BJP-র নেতৃত্বে, RSS এর নীতিতে চলে, তারা সংরক্ষণ মানেই না। আম্বেদকর সংবিধানে আমাদের সংরক্ষণের কথা, কারণ আমাদের তপশিলি জাতি উপজাতি মানুষ পিছিয়ে আছে, যে সরকারই আসুক, কংগ্রেস হোক অন্য যাই হোক, এই সংরক্ষণ মেনে নিয়েছে। BJP সরকারে এসে এখন তারা বলছে এই সংরক্ষণের তো দরকার নাই, এটা তো অস্বীকার করবো না। আমাদের রাজ্য, আমাদের উপজাতি বলেন, তফসিলি বলেন, আমাদের ছেলে মেয়েরা বিয়ে পাস করতে পারতো না,
স্কুলে যেতে পারতো না, ডাক্তার ইঞ্জিনিয়ার অফিসার তো দূরের কথা। বামফ্রন্টের শাসনের ফলে তাদের যে নীতি, শিক্ষা নীতি, দরিদ্র মানুষের উন্নয়নের নীতি, উপজাতি তফসিলি দলিত অংশের মানুষের জন্য নীতি, এই নীতির ফলে আমাদের ছেলে মেয়ের এখন ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, টিসিএস অফিসার আছে, টিপিএস অফিসার আছে, কলেজের অধ্যাপক আছে, কিন্তু আমরা সব পেয়ে যাইনি। এখনো আমাদের অংশের মানুষ সবচেয়ে গরিব, সবচেয়ে পেছনে পড়া। এখন তারা সিদ্ধান্ত নিচ্ছে কি, গ্রামে স্কুল কমিয়ে দাও, উঠিয়ে দাও। আইপিএফটির নেতারা তার জন্য সরকারের গদিতেও থাকছেন, মন্ত্রিসভাতেও থাকছেন, আবার বাইরে গিয়ে স্বাধীন ত্রিপুরার কথা বলে, ত্রিপুরাল্যান্ড বলে সরকারের বিরোধিতাও করছেন। কেরকম সরকারও থাকবেন, গাড়িও চড়বেন, এসিও খাবেন, আবার রাস্তা গিয়ে ওই উপজাতি অংশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন, আমরা তো ত্রিপুরাল্যান্ড চাই। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।